আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো তোশিবা ছোট সিরিজের মেশিন পরিচালনা করার একটা সংক্ষিপ্ত ভিডিও। অর্থাৎ তোশিবা ছোট সিরিজের একটি মেশিন আপনারা যখন নতুন নিয়ে আসবেন, নিয়ে আসার পরে প্রাথমিক অবস্থায় আপনাদের মেশিনটা কীভাবে চালাবেন তার উপরে একটা ছোট্ট ভিডিও তৈরি করে আমি আপনাদের জন্য দিলাম। ছোট সিরিজের যে মেশিনগুলো আপনারা নতুন নিয়ে আসার পরে অনেকে অনেক কিছু বুঝতে পারি না, তো সেইগুলো বোঝার জন্য আজকে আমার এই ছোট্ট ভিডিওটা তৈরি করা। তো আমার মেশিনটা হচ্ছে তোশিবা 25-23, অর্থাৎ তোশিবা ছোট সিরিজের একটি ডুপ্লেক্স মেশিন এটি। তো ডুপ্লেক্স মেশিন আমাদের পরিচালনা করার জন্য সামান্য কিছু অপশনগুলো আমি আপনাদেরকে দেখাতে চাই। তো সর্বপ্রথম আমাদের যে অপশনটি আছে, তো বন্ধু দেখুন এই যে চারটা কী, এই চারটা কী দিয়ে আমাদের বিভিন্ন অপশনে ঢুকতে হবে। তো আমি নিচে চাপলে অপশন আস্তে আস্তে আসবে এবং ক্যান্সেল করলে সবই ক্যান্সেল হয়ে যাবে, ফাংশন ক্লিয়ার করে দিলে সব ক্লিয়ার হয়ে যাবে। তো সব আমাদের মেশিনটা অন হওয়ার পরে মেশিনটা এমন অবস্থায় থাকবে। তো আমি এরকির তলাটা চেপে অপশনে গেলাম। তো এটা হচ্ছে আমাদের কালি। তো আমাদের সবসময় তলাটা চাপার পরে আমাদের ডান সাইডের কীটা চাপতে হবে, তাহলে সেই অপশনটা আমরা ঢুকতে পারবো। তো আমরা সর্বপ্রথম এই কালি দেখলাম, তো আমি ইচ্ছা করলে কালি এখানে বাড়াইতে পারি, কালি কমাতেও পারি। এরপর আমি ব্যাগে গেলাম। যাওয়ার পরে বন্ধুরা যে অপশনটা আছে সেটা হচ্ছে টেক্সট অ্যান্ড ফটো, অর্থাৎ আপনি কী ধরনের কাগজ প্রিন্ট দেবেন সেটা এখানে নির্দেশ করতেছে। তো সাধারণত আমাদের ফটোকপি মেশিনে আমরা টেক্সটটাই প্রিন্ট করে থাকি। এরপর আছে পেজ সাইজ, পেজ সাইজ হচ্ছে A4 আছে, LG আছে এখানে। তো বন্ধুরা আমি আমার বাইরের ড্রয়ার থেকে LG হচ্ছে লিগাল সাইজের পেজ প্রিন্ট দিয়েছিলাম, এই জন্য এখানে LG সেট আপ করা। তো আমি যখন লিগাল সাইজের পেজ দিয়ে লক করে দেবো, দেওয়ার পরে বন্ধুরা দেখবেন আমাদের এখানে অনেকগুলো সাইজ চাই। তো এখান থেকে আমরা যে কোনো একটা দিতে পারি। তো আমাদের যে পেজ সেই পেজ অনুযায়ী আমরা সাইজ দেবো। এরপরে বন্ধুদের তলায় যে অপশনটা আছে সেটা হচ্ছে এখানে 100% দেওয়া আছে। তো অপশনে ঢুকলে বন্ধু এটা হচ্ছে পেজের সাইজ, অর্থাৎ আমি পেজটাকে জুম করে বড় করতে পারি ইচ্ছা করলে, আবার ছোটও করতে পারি। তো সাধারণত আমাদের জুম করার প্রয়োজন হয়, যেমন আমাদের দলিলগুলো মানুষ ফটোকপি করতে আসে সেগুলো হচ্ছে লিগাল সাইজের পেজ। তো লিগাল সাইজের পেজ যখন ফটোকপি করতে আসে অনেকেই বলে যে এগুলো সব A4 সাইজে দিয়ে দাও। তো এই জন্য আমাদের জুমটা যদি আমরা 75% করে দিই, এভাবে কমিয়ে 75% করে দিয়ে আমরা যদি এটাকে A4 সাইজের প্রিন্ট কাগজে ফটোকপি করি, তাহলে আমাদের এটা লিগাল সাইজের লেখাগুলো A4 সাইজে 100% পারফেক্টলিভাবে আসবে। তো এমন এটা বন্ধুরা আস্তে আস্তে আপনাদেরকে দেখে নিতে হবে যে আপনাদের কতটা জুম করলে কোন কাগজে ভালো আসে। তো এরপরে যে অপশনটা আছে আমাদের প্রয়োজন নয়। এরপরে আছে বন্ধুরা টুইন অন ফোর ইন অন, অর্থাৎ একটি পেজে আমরা কয়টা কাগজ প্রিন্ট দেবো, অর্থাৎ একটি পেজে একটাই কাগজ দিছি কিন্তু একটা পেজে দুইটা আসতে পারে, চারটাও আসতে পারে আমরা যদি ইচ্ছা করি। তো এখানে এটাও আমাদের দরকার হয় না। এরপর হচ্ছে আইডি কার্ড প্রিন্ট, অর্থাৎ এখানে আমরা আইডি কার্ড প্রিন্ট করার জন্য, অর্থাৎ আইডি কার্ডে এক পিট দেবো, দেওয়ার পরে এক্সচেঞ্জ করে নেবে, পরবর্তীতে আর এক পিট দেবো, দেওয়ার পরে দুই পিট এক্সচেঞ্জ করে একসাথে এক কাগজের এক সাইডে দুই পিট ফটোকপি হয়ে বেরো আসবে। এটা হচ্ছে বন্ধুরা আইডি কার্ড প্রিন্ট করার সিস্টেম। তো এরপরে আমাদের আইডি কার্ডের পরে যে অপশনটা আছে সেটা হচ্ছে ইরেস, অর্থাৎ আমাদের ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করতে পারি, অর্থাৎ যে একটি কাগজ দিলাম সে কাগজের কিছু জলছাপ আছে অথবা কাগজে কিছু ময়লা আছে, আমরা চাচ্ছি যে আমাদের শুধু লেখাটাই আসবে, ময়লাটা পরিষ্কার হয়ে যাবে। তো এর জন্য আমাদের এই অপশনটা ইউজ করতে হবে, এটা অন করে দিয়ে প্রিন্ট করলে সেটা ঠিক হবে। এরপরে হচ্ছে বন্ধুরা ডুয়েল পেজ, এটা আমাদের দরকার হয় না, হচ্ছে ইমেজ দরকার হয় না। এরপরে হচ্ছে বন্ধুরা আমাদের ওয়ান ইন অন, অর্থাৎ এখানে সিম্পল আছে, অর্থাৎ আমাদের পেজের এক সাইড প্রিন্ট হবে। তো আমরা যদি এখানে অপশনে ঢুকে এখানে ডুপ্লেক্স করে দিই, তাহলে এক পেজের দুই সাইডে ফটোকপি হবে, অর্থাৎ দুই সাইডে ফটোকপি করার জন্য এই অপশনটা। এরপরে বন্ধুরা যে অপশনগুলো আমাদের দরকার হয় না। তো চলুন বন্ধুরা আমরা এখন ফটোকপি করে আমাদের বাস্তবিক আসলে কাজগুলো দেখে। তো সর্বপ্রথম আমাদের মেশিনটা অন করার পরে এ অবস্থায় থাকার পরে আমরা মেশিনটা এখন ফটোকপি করব। তো ফটোকপি করার জন্য আমাদের সর্বপ্রথম আমরা একটি কাগজ নেব, কাগজটা আমরা মেশিনের ভিতরে এভাবে আড়ে দিয়ে দেবো। আড়ে দেওয়ার পরে আমরা স্টার্ট বাটনে ক্লিক করব। স্টার্ট বাটনে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আমাদের কাগজটি ফটোকপি হবে। তো আমাদের কাগজটি বন্ধুরা দেখুন
ফটোকপি হয়ে চলে আসছে। এখন আমরা চাচ্ছি যে এই কাগজটির দুই সাইডে প্রিন্ট করবো, অর্থাৎ আমাদের এমন কাজ আসে অনেক বই মানুষ ফটোকপি করতে আসে, তো আমরা এখন দুই সাইড প্রিন্ট করবো। তো দুই সাইড প্রিন্ট করার জন্য আমরা মেশিনের অপশনে যাব, অর্থাৎ এখানে সিম্পল আছে, এখানে আমি ডুপ্লেক্স করে দেবো। ডুপ্লেক্স করে দিয়ে বন্ধুরা, যেহেতু আমার ভিতরের ড্রয়ার থেকে কাগজ টেনতেছে এবং এটি কাগজটি আমি আড়ে দিচ্ছি, এজন্য আমাদের এখানে বুক দিতে হবে। বুক দিয়ে বন্ধুরা সর্বপ্রথম আমাদের স্টার্ট দিতে হবে। স্টার্ট দিলে পেজের এক সাইড স্ক্যান করে নেবে। পেজের এক সাইড স্ক্যান করে নেওয়ার পরে আমরা বন্ধুরা দেখুন, এক সাইড স্ক্যান করার পরে এখানে লেখা আসে যে স্ক্যান নেক্সট পেজ, অর্থাৎ নেক্সট পেজ আমাদের স্ক্যান করতে বলছে। তো আমাদের পেজের এই সাইডটা আমরা স্ক্যান করে নিলাম, আমরা এবার এই সাইডটা স্ক্যান করব। বন্ধুরা এই আমি আড়ে দিয়ে দিলাম। তো নেক্সট সাইড স্ক্যান করার পরে বন্ধুরা দেখুন অটোমেটিক্যালি প্রিন্ট শুরু হয়ে যাবে, অর্থাৎ মেশিনের ভিতরে আমার এক পিট প্রিন্ট হয়ে ওটা আবার মেশিন নিজে নিজে উল্টাই নিয়ে দুই সাইড প্রিন্ট করে আমাদেরকে কাগজটি বের করে দেবে। তো বন্ধুরা আমাদের কাগজটা এখন ফটোকপি হচ্ছে, অর্থাৎ দুই পেজ দুই সাইড প্রিন্ট হচ্ছে। দেখুন বন্ধুরা আমাদের এ সাইড এবং এ সাইড দুই সাইডটা প্রিন্ট হয়েছে। তো এ হচ্ছে ডুপ্লেক্স প্রিন্ট দেওয়ার জন্য অপশন। এরপরে আমি ফাংশন ক্লিয়ার করে দিয়ে ইয়েস দিলাম, মেশিন একদম ক্লিয়ার করে দিলাম। এখন আমরা আইডি কার্ড প্রিন্ট করব। তো বন্ধুরা আইডি কার্ড প্রিন্ট করার জন্য আমরা সর্বপ্রথম একটি আমরা আইডি কার্ড নিলাম। তো আইডি কার্ডটা আমরা মেশিনের ভিতরে বন্ধুরা এভাবে দিয়ে দেবো, অর্থাৎ দেখুন মেশিনে আইডি কার্ড প্রিন্ট করার জন্য আমাদের এখানে ছবি দেওয়া আছে, এখান থেকে এ পর্যন্ত। এটা হচ্ছে আইডি কার্ডের একটা সাইজ ওরা দিয়ে রাখছে। এর জন্য সর্বপ্রথম আমরা আইডি কার্ডটি এখানে দিয়ে দেবো, আইডি কার্ডের সামনের সাইড, সামনের সাইড দিয়ে দিয়ে আমরা এখানে আইডি কার্ডে ক্লিক করব। করার পরে ওকে করে দেবো। ওকে করে দিয়ে বন্ধুরা আইডি কার্ডে যদি আইডি কার্ডটা লেমিনেটিং করা হয়ে থাকে তো সেক্ষেত্রে কালি অনেকটা বাড়িয়ে দিতে হয়। তো আমি কালি একদম হাই করে দিলাম, অর্থাৎ এক ঘাট বাকি দিকে সব দিলাম, দিয়ে ওকে করে দিলাম। যার বন্ধুরা আমি স্টার্ট বাটনে ক্লিক করলাম, স্টার্ট বাটন চাপ দিলাম। স্টার্ট বাটন চাপ দেওয়ার সাথে সাথে বন্ধুরা আমাদের প্রথম সাইডটি স্ক্যান হয়েছে। তো দেখুন বন্ধুরা এখানে লেখা আছে সেট ব্যাক অফ আইডি কার্ড, অর্থাৎ আইডি কার্ডের ব্যাক সাইডটা আমাদেরকে দিতে বলছে। তো ওই একই জায়গায় আমরা আইডি কার্ডের ব্যাক সাইডটা দিয়ে দেবো। তো আইডি কার্ডের ব্যাক সাইড দেওয়ার পরে আমি স্টার্ট দিয়ে দেবো। স্টার্ট দিয়ে দেওয়ার পরে বন্ধুরা আমাদের আইডি কার্ডটি এখন প্রিন্ট হবে। তো আমি যদি চাই এখানে একটার জায়গায় দশটা দেবো, তো সেক্ষেত্রে আমি স্ক্যান করার আগে দশ চেপে এরপরে যদি স্ক্যান করতাম তো দশটায় প্রিন্ট হতো। তো দেখুন বন্ধুরা এখন আমাদের আইডি কার্ডটি প্রিন্ট ফটোকপি হয়ে বেড়ে আসছে। তো এ হচ্ছে আইডি কার্ড ফটোকপি করার সিস্টেম। তো এরপরে আমরা লিগাল সাইজের পেজ ফটোকপি করে দেখব এখন। তো লিগাল সাইজের পেজ ফটোকপি করার জন্য লিগাল সাইজের পেজ নিলাম। লিগাল সাইজের পেজ নেওয়ার পরে আমরা এটাকে বাইরে ধরে দিয়ে দেব। বাইরে ধরে আমরা লিগাল সাইজের পেজটা এখানে যে লকটা আছে এই লকটা আমি এখানে কম বেশি করে দিতে পারি। নিয়ে আমি লিগাল সাইজের পেজটা দিয়ে পেজ অনুযায়ী আমি এটা ঠিক করে নিয়ে লক দিয়ে দিলাম। লক দেওয়ার সাথে সাথে বন্ধুরা এখানে দেখুন বিভিন্ন রকম সাইজ আসবে, অর্থাৎ আমাদের যে কাগজটা সেই কাগজের সাইজটা এখানে উল্লেখ করে দিতে হবে। তো আমরা দিচ্ছি লিগাল সাইজের পেজ। তো লিগাল সাইজের পেজ মেশিনের ভাষায় এটাকে এলজি বলে। তো আমি এখানে এলজি দিয়ে ওকে করে দিলাম। তো আমাদের লিগাল সাইজের পেজ এখানে সেট আপ করা হয়ে গেল। এখন আমরা একটা লিগাল সাইজের পেজ প্রিন্ট করবো। তো লিগাল সাইজের পেজ প্রিন্ট করার জন্য বন্ধুরা আমাদের মেশিনের এখন এটাকে লম্বালম্বিভাবে দিতে হবে, কারণ আমাদের বাইরে যে লিগাল সাইজের পেজ দেওয়া আছে এটিও লম্বালম্বিভাবে দেওয়া আছে। তো লম্বালম্বিভাবে দেওয়া আছে, এখন আমি স্টার্ট বাটনে ক্লিক করব। তো স্টার্ট বাটনে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা দেখুন আমাদের লিগাল সাইজের পেজটা ফটোকপি হচ্ছে। সরি বন্ধুরা, আমাদের আইডি কার্ড সেটিং করা ছিল আমাদের ফাংশন ইরো। এখন আমরা ফাংশন সম্পূর্ণ ক্লিয়ার করে দিলাম। ফাংশন সম্পূর্ণ ক্লিয়ার করে দিয়ে আমি আবার লক দিয়ে দিলাম, এখানে এলজি দিয়ে ওকে করে দিলাম, দিয়ে স্টার্ট দিলাম। স্টার্ট দেওয়ার সাথে সাথে আমাদের লিগাল সাইজের পেজ ফটোকপি হচ্ছে। দেখুন বন্ধুরা লিগাল সাইজের পেজ ফটোকপি হয়ে চলে আসছে। তো এখন আমরা চাচ্ছি যে আমরা আইডি কার্ডকে ছোটো একটি কাগজে প্রিন্ট দেবো, অর্থাৎ ছোটো কাগজে ফটোকপি, ছোটো কাগজে আইডি কার্ড ফটোকপি করবো। তো ছোটো কাগজে আইডি কার্ড ফটোকপি করার জন্য আমাদের দেখুন একটা লিগাল সাইজের কাগজ মধ্যিখান থেকে কেটে দুই ভাগ করে ডবল করে নেবো, অর্থাৎ এটা আমার একটা লিগাল সাইজের পেজ কেটে দুই ভাগ করে নিয়ে
এই কাগজটাই আমরা লম্বালম্বিভাবে বাইরে জোয়ার দেব। তো বন্ধুরা আমি এখন এই কাগজটা বাইরে জোয়ার দিচ্ছি, দিয়ে লক করে দিচ্ছি। তো এখানে আমাদের লিগাল সাইজের পেজটা কেটে দুই ভাগ করে লম্বালম্বিভাবে যদি আমরা দিই তাহলে এই পেপারটার সাইজটা হচ্ছে A4 সরি বন্ধুরা A4 না, এটা হচ্ছে A5 আর এই পেজের সাইজটা হচ্ছে A5 আর এই পেজের সাইজটা হচ্ছে A5 আর এখন আমরা সেটিং করলাম, করে এখন আমরা আইডি কার্ডে চাপ দিয়ে ওকে করব। ওকে করার পর বন্ধুরা আমাদের দেখুন আইডি কার্ডটা আগেও ঠিক যেখানে দিছিলাম এখনও ঠিক সেইখানেই দিতে হবে। তো আমি এখন আইডি কার্ডটা আবার সেম জায়গায় দিলাম, দেওয়ার পরে আমি ওকে দিলাম, অর্থাৎ আমার আইডি কার্ডের ফার্স্ট পার্ট এখন স্ক্যান হচ্ছে। তো স্ক্যান হয়ে গেছে বন্ধুরা, দেখুন স্ক্যান হওয়ার পরে আমি এখন আইডি কার্ডের ব্যাক সাইডটা ওকে দেবো, এসটা দিয়ে দেবো, স্ক্যান করবো। স্ক্যান করার সাথে সাথে বন্ধুরা দেখুন আমাদের বাইরে থেকে A5 আর অর্থাৎ লিগাল সাইজের দুই ভাগ করে যে সাইজটা সেই সাইজে আমাদের আইডি কার্ডটি ফটোকপি হয়েছে। তো এই হচ্ছে আইডি কার্ড প্রিন্টার সিস্টেম। তো বন্ধুরা আমার সর্বপ্রথম A4 সাইজের পেজে আইডি কার্ড ফটোকপি হয়েছে, পরবর্তীতে আমি ওই একই জায়গায় আইডি কার্ড দিয়ে আমি A4R অর্থাৎ লিগাল সাইজের পেজ দুই ভাগ করলে যে সাইজটা হয় তাতে প্রিন্ট করলাম, তো আইডি কার্ডটা একই জায়গায় দিলাম। তো বন্ধুরা আপনারা যখন নতুন মেশিন কিনবেন তখন আপনাদের এই সেটিংসটা ঠিক নাও থাকতে পারে, অর্থাৎ যখন ছোটো কাগজে দেবেন তখন কপিটা ঠিকঠাক নাও হইতে পারে। তো এই জন্য ছোট্ট একটা সেটিংস থাকে বন্ধুরা আমার এই ভিডিও প্লে লিস্টে, অর্থাৎ ফটোকপি মেশিনের এই প্লে লিস্টের ভিতরে আপনারা সে ভিডিওটা পেয়ে যাবেন। তো এই ছিল আজকে ফটোকপি মেশিন চালানোর সংক্ষিপ্ত একটি ভিডিও। তো আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো আপনারা পরবর্তীতে আমাকে ভিডিও তৈরি করার উৎসাহ দেওয়ার জন্য আমার চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিন, একটি শেয়ার দিন। ধন্যবাদ।